রাজ্যের সবথেকে বড় হেডলাইন, উত্তরপ্রদেশে পাঠ্যসূচি থেকে রবি ঠাকুরের গল্প বাদ পড়লে এবং এর মধ্যে যোগী আদিত্যনারায়ণ এবং বাবা রামদেবের বই ঢুকলো। প্রথমত উনি বাবা রামদেব নয়, উনি হচ্ছে বিজনেসম্যান রামদেব। এই সেই রামদেব যিনি ওই রামলীলা ময়দান থেকে সালোয়ার কামিজ পরে পালিয়েছিল, ইনি হচ্ছে সেই রামদেব যিনি অ্যালোপ্যাথিকে বকবাস বলে দিয়েছিল এবং যখন নিজের শরীর খারাপ হলো তখন ম্যাক্স অ্যাপোলোতে দৌড়াচ্ছে এবং পুরো দেশকে, দেশের জনগণকে বলছে যোগা করো। কোভিড মহামারীর সময় যেখানে ডাক্তাররা নিজের প্রাণ দিয়ে চেষ্টা করেছে যে মানুষদের বাঁচানোর সময়, সেইখানে পতঞ্জলি টিম থেকে বলছে যে আপনারা আমাদের এই গোমূত্র খান, আপনাদের তাহলে করোনা হবে না। এবং সেখানে ওনাদের টিমের মধ্যেই 73 পিপল তারা কোভিড পজিটিভ ছিল। আসলে পতঞ্জলি টিম নিজেরাই ওই গোমূত্রটা খেতে ভুলে গেছিল, তাই জন্য তাদের 73 পিপলরাই কোভিড পজিটিভ হয়ে গেল। এই রামদেবের ওপর কত টাকা স্ক্যাম, ফ্রড, কত পুলিশ কমপ্লেন, কত কোর্ট কাছারির চক্করের কত ঘটনা গল্প আছে। আজকে এই দেশের চোর ছ্যাচোররাই আজকে বই লিখবে এবং সেই বই স্টুডেন্টদেরকে পড়তে হবে। ওয়াও, মানে ওয়াও। এবার আসি যোগী আদিত্যনারায়ণকে নিয়ে। আমি একে যোগী বলি না, কারণ গেরুয়া বস্ত্র পড়লেই কেউ যোগী হয়ে যায় না। এই কোভিড পরিস্থিতিতে যদি সব থেকে ব্যর্থতম কোনো মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা হচ্ছে যোগী আদিত্যনারায়ণ। যোগী আদিত্যনারায়ণ ওখানে যদি কেউ অক্সিজেনের বিষয় বা কোনো বিষয়ে কমপ্লেন করছিল তাকে জেলে পুরে দেওয়া হচ্ছিল না তো গায়েব করে দেওয়া হচ্ছিল। এবং ওখানে সব থেকে বড় বিষয় যে যদি যখন মারা যাচ্ছিল কোভিড আক্রান্ত হয়ে তাদেরকে গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই যোগী আদিত্যনারায়ণ নামে পুলিশ অফিসার এবং কত লোককে খুন করার অভিযোগ পর্যন্ত রয়েছে। আমি তো উত্তরপ্রদেশের স্টুডেন্টদের কথা ভাবছি, জাস্ট ওরা নোবেল জয়ী কোনো মানুষের গল্প পড়বে না, ওনারা পড়বে হচ্ছে চোর ছ্যাচোর ডাকাত এদের গল্প, যারা এই বইগুলো লিখবে, মানে আমাদের বাবা রামদেব এবং যোগী আদিত্যনারায়ণ। আজকে একজন বাঙালি হয়ে সব থেকে বেশি কষ্ট লাগছে। আরে কষ্ট তো সব থেকে বেশি সেদিন লেগেছিল যেদিন নরেন্দ্র মোদী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চোলায় চোলায় বাজবে জয়ের বেরি এইভাবে পড়েছিল, এবং ডোনাল্ড ট্রাম্প যখন ভারতবর্ষে এসে বলেছিল যে স্বামী বিবেকানন্দের নাম কি বলেছিল, স্বামী বিবেকানন্দন, এবং তার পাশে বসে থাকা সব থেকে বড় হিন্দু ধর্মের সব থেকে বড় একজন মানুষ নিজেকে যিনি মনে করে নরেন্দ্র মোদী পাশে বসে এইভাবে হাততালি দিয়েছিল। এরা বাংলায় ঢুকলে না এখানেও এরকমই করত, তখন দেখতেন বইয়ে লেখা থাকতো দিলীপ ঘোষের কবিতা গরুর দুধে শোনা আছে, আরো কত কি না দেখতে হতো আমাদের। একজন মানুষ হিসাবে সব থেকে বেশি লজ্জা জানাচ্ছি উত্তরপ্রদেশের এই ঘটনার জন্য, আমি লজ্জা জানাচ্ছি আজকে। ছি ছি ছি। ভালো থাকবেন, জয় বাংলা।